আসছে ঈদ উপলক্ষে একটা মুভি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে, এটার নাম হচ্ছে কমান্ডো। তো মুভিটাতে অভিনয় করছে হচ্ছে ভারতীয় কলকাতার অভিনেতা দেব। তো দেবকে যারা ওইগুলো মুভি টুভির খোঁজ খবর রাখে তারা মোটামুটি সকলেই চেনার কথা, বেশ জনপ্রিয় একদম। বাংলাদেশে যেরকম শাকিব খান, ইন্ডিয়া হচ্ছে দেব, এবং সে উভয় বাংলায় ইকুয়ালি জনপ্রিয়। সো যারা এগুলো খবর রাখে তারা সবাই চেনে, পরিচয় করায় তার কিছু নেই। যারা চেনেন জানেন না হয়তো বা তাদের জন্য বললাম আর কি, যে হি ইজ এ বিগ ফিশ ইন মুভি ইন্ডাস্ট্রি। তো দেবের এটা খুব সম্ভবত প্রথম বাংলাদেশে অভিনীত মুভি। সো বিভিন্ন অ্যাসপেক্টে রেসপেক্টে জিনিসটা বেশ একটা আলোচিত মুভি। অন টপ অফ দ্যাট এটা যেই কারণে আলোচনার জন্ম দিছে বা সমালোচনার, সেটা হচ্ছে এই মুভিতে যেইভাবে করে প্রেজেন্ট করা হয়েছে। স্টোরিটা বাংলাদেশ বেসড। তো বাংলাদেশে হচ্ছে দেব আসে, সে সম্ভবত মিলিটারিতে থাকে, যেটুক ট্রেইলার দেখে বুঝতে পারলাম। ট্রেইলারটা গতকালকে বের হয়েছে, 1.5 মিনিটের ট্রেইলার। যারা দেখতে চান মুভি ট্রেইলারটা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন, আমি এখানে দেখাতে পারতাম, ইউটিউবে কপিরাইট ঝামেলা হয়, সেখান থেকে আমি অল্প একটু পার দেখাবো। তো যে কারণে বিতর্কটা হচ্ছে যে দেব সে সম্ভবত একজন মিলিটারি কমান্ডো, সম্ভবত না তাই হবে, মুভির নাম কমান্ডো, এবং ট্রেইলারে তাই দেখা যায় সে বাংলাদেশে আসে হচ্ছে একটা অপারেশনে। সো বাংলাদেশ বেসড একটা সন্ত্রাসী গ্রুপ, তারা একটা বায়োলজিক্যাল ওয়েপন হচ্ছে কে এগুলো এইসব কাহিনী আর কি। সমালোচনা যে কারণে হচ্ছে সেটা হচ্ছে যে সেখানে দেখানো হয় যারা সন্ত্রাসী এরা হুজুর, দাড়ি টুপি পাগড়ি এত বড় বড় দাড়ি, এবং তাদের আস্তানা সব জায়গায় কলমার ব্যানার লাগানো। মানে ইসলামী জঙ্গি আর কি, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। নাও এই সমালোচনাটা কি লেজিটিমেট কি লেজিটিমেট না, মুভিটার মেকিং যতটুকু দেখাইছে ট্রেইলার থেকে সেটা লাস্টে একটু টাচ করে যাব। এই সমালোচনাটা আমি মনে করি লেজিটিমেট, নাম্বার ওয়ান থিং। নাম্বার টু হচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিত কি না, আমি নেসেসারিলি মনে করি না এটা উদ্দেশ্য প্রণোদিত। ওকে, লেটস ব্রেক ইট ডাউন নাও। লেজিটিমেট যেই কারণে যে সন্ত্রাসী মানেই মুসলমান, রাজাকার মানেই মুসলমান, সন্ত্রাসী মানেই শুধু মুসলমান না, দাড়ি টুপি একদম হুজুর, যারা ধর্মটা প্র্যাকটিস করে দাড়ি টুপি মেনটেন করে সেই পর্যায়ের এরা হয়েছে জঙ্গি, যত রকম আছে এগুলো এভাবে করে দেখানো, এবং পেছনে পতাকা লাগানো এই না সে না। সো এগুলো তো অবশ্যই হইতেছে খুবই ভুল ভাল মেসেজ বার্তা সমাজকে দেয়, এবং এগুলো শুরুটা হয়েছে কিন্তু ইন্ডিয়া, তারপর বলিউড, তারপর হচ্ছে হলিউড থেকে, রাইট? বলিউডে এরা অ্যান্টি পাকিস্তান একটা রেটরিক সবসময় আছে, এরা নাটক মুভি সিনেমা সব কিছুর মধ্যে চেতনা চেতনা অ্যান্টি পাকিস্তান সব এরকম দেখাইতে হবে, এবং ইন্ডিয়া হইতেছে একটা হিন্দু অধ্যুষিত দেশ, এবং ইন্ডিয়া হইতেছে মুসলিম বিদ্বেষ কোনো রাগ ঠাক নাই, ট্রাম্পকে নিয়ে চিল্লাচিল্লি এবং মুসলমানদেরকে বিরুদ্ধে রেটরিক ওপেন, মানে ইন্ডিয়া মুসলিম বিদ্বেষী দেশ, এটা আমার এখানে এখানে বসে এস্টাবলিশ করার দরকার নেই, এটা লাইক একটা এস্টাবলিশড ফ্যাক্ট। সো ইন্ডিয়াতে এগুলো বানায় এভাবে করে দেখায়, কারণ যারা মুভি বানায় এদের হইতেছে পাবলিকের মনোরঞ্জন করতে হবে। সো তারা পাবলিকের মনোরঞ্জন করার জন্য যা করা দরকার নর্দমায় নামতে হলে ওরা নর্দমায় নামবে, যেটা নিয়ে আমি সবসময় সমালোচনা বা আলোচনা করি মিডিয়ার কাজকর্ম নিয়ে, আবার লেকচারটাও দেয় আর কি নেয় নীতির আছে। আর হলিউডে তো হইতেছে পশ্চিমে একটা, বিশেষ করে 9/11 পর একটা অ্যান্টাই মুসলিম সেন্টিমেন্ট কাজ করে, তো যেটাকে কাজে লাগে হইতেছে যারা মুভি মেকার এরা হইতেছে যত রকম সন্ত্রাসী গোষ্ঠী মুষ্টি আছে দেখাইতে হবে সব মুসলিম। অন টপ অফ দ্যাট মুসলিম অনেক সন্ত্রাসী গোষ্ঠী সত্যিকার অর্থে বিরাজ করে, আল কায়দা, আইসিস, তারপর হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী বলা যায় না, যাকে সেটা আবার পলিটিক্যাল আলাপে ঢুকে যেতে হবে বা বলা যায়, তো এগুলা বিরাজ করে। সো মুভিতে যখন বাস্তবযোগ্যভাবে বা রিলেটেবলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয় হলিউডের মুভিগুলোতে, নাম্বার ওয়ান দেখানো হয় যে মুসলিম সন্ত্রাসী এরকম, নাম্বার টু সেখানে যেহেতু অ্যান্টাই মুসলিম সেন্টিমেন্ট মানুষের মধ্যে আছে বিভিন্ন কারণে, সেগুলো আবার পলিটিক্যাল আলোচনা, সুতরাং তারা পাবলিকের মনোরঞ্জন করার জন্য এভাবে করে দেখায়, তে গেট অ্যাওয়ে উইথ ইট, এবং তাদের মার্কেটে চলে। ইন্ডিয়াতে তারা এইভাবে দেখায় অ্যান্টাই পাকিস্তান অ্যান্টাই মুসলিম, তাদের দেশ মুসলিম বিদ্বেষী রেটোরিক আছে, পার পায়। বাংলাদেশে যারা মুভি মেকার তারা তো বাংলাদেশে 90% মুসলিম দেশে, এখানে অ্যান্টাই মুসলিম সেন্টিমেন্ট তো তাদের মানে ইয়ে হওয়ার কথা না, এই দেশে অ্যান্টাই মুসলিম সেন্টিমেন্ট বেশিরভাগ মানুষের নাই। তো এই দেশে যে মুভিটা বানাবে এরা তো দর্শকের মনোরঞ্জন করার জন্য বানাচ্ছে, তাহলে এই দেশের দর্শকের যেরকম চিন্তাভাবনা সেন্টিমেন্ট সেরকম করে বানানো উচিত, কিন্তু এগুলো মিডিয়া বা যেগুলো তো স্টুপিড এবং গবেট, এরা হইতেছে মুভি বাংলাদেশে বানানো মানে বলিউড হইছে হলিউডকে কপি করবে, এবং বাংলাদেশ ঢালিউড তথাকথিত, ঢালিউড হইতেছে কপি করে কাকে, বলিউড এবং হলিউডকে, চেষ্টা করে পারে তো না। সুতরাং এরা সেই হলিউড এবং বলিউডের আদল টানার চেষ্টা করছে, সুতরাং এই দেশের সন্ত্রাসী দেখাইতে হলে হলিউড এবং বলিউডে যেভাবে দেখানো হয় দাড়ি টুপি জুব্বাওয়ালা পতাকা লেখা লা ইলাহা আল্লাহু আকবার বলে ছাপায় পড়ে, এখানেও এই ছাগলগুলা ওই মুখস্থ কপি পেট মারছে বলিউড হলিউড হওয়ার আশায়, কপি পেস্ট মারলে সামহাও বলিউড হলিউড হয়ে যাবে, সো এরা মারতেছে, রাইট? তো এইগুলো দেখানো তো বাংলাদেশে মানে এই গাধাগুলা যেভাবে বলিউডে মোচড় দিবেন, মুভি বানাবে, নাচ, এই আইটেম সং সব কিছু, এখন বাংলাদেশের মুভি দেখলে বোঝার কোনো উপায় নেই, এটা কি বলিউডের মুভি দেখতেছি না আমরা,
কি জানি বলে হলিউডের মুভি না দেখলে বুঝতে পারি, মেকিং টেকিং দেখলে বুঝতে পারি, কারণ ওরা চেষ্টা করে ওরকম করে করতে, ওরকম করতে পারে না, এদের বাজেট নেই, এদের সেই যোগ্যতা নাই, কিন্তু কপিটা মারার চেষ্টা করে একদম হুবহু করে। সো ওই জায়গা থেকে এরা এই কাজটা করছে বলে আমি বিশ্বাস করি, কোনো ধরনের অ্যান্টাই মুসলিম সেন্টিমেন্ট এদের মধ্যে আছে বা দেখাইতে চাচ্ছে আমার আই ডোন্ট থিঙ্ক সো। এরা জাস্ট কপি পেস্ট মারছে, যেভাবে বলিউড হলিউডে সন্ত্রাসী গোষ্ঠী দেখানো হয় ওইভাবে করে। এই হইতেছে ব্যাপারটা আমি মনে করি, যে কারণে এটাকে এইভাবে করে দেখানো হয়েছে। এখন এটা টোটালি আনএক্সেপ্টেবল একটা বিষয়, সন্ত্রাসী মানে এইভাবে দেখানো, মুসলমান সন্ত্রাসী দাড়ি টুপি পতাকা কালেমা এই সেই করে এইভাবে করে উপস্থাপন করা, এটা ভিত্তিহীন, প্রথমত ভিত্তিহীন, দ্বিতীয়ত হইতেছে এইগুলা হচ্ছে খুবই বাজে র্যাটোরিক সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা, যেটা অ্যাগেন যেটা বললাম ওইসব দেশ ওদের পাবলিকের মনোরঞ্জন করার জন্য এসব ছাগলামি করে বেড়ায়। বাংলাদেশ আর ওই দেশের দেশ যে এক না, একটু বোঝার মতো খিলুয়েদের মাথায় নাই, এবং এখনকার এই সরকারের আমলে এসে তো এই টাইপের র্যাটোরিক এখন ওপেনলি আপনি বাংলাদেশে এইগুলো প্রচার প্রচারণা করতে পারবেন, এবং আপনি এগুলোই বরং বললে আপনার পেছনে আপনি রাষ্ট্রযন্ত্রকে পাবেন এবং সিস্টেমকে আপনার পেছনে পাবেন। আপনি বরং যদি বলেন যে না দাড়ি টুপি মানে কি জঙ্গি নাকি, এই কথা বললে আপনাকে জামাত বলে ধরে নিয়ে যাওয়া হবে, রাইট? সো বাংলাদেশেও এখন এই সরকারের আমলে এই টাইপের র্যাটোরিক, আপনি 90% মুসলিমের দেশ তথাকথিত, আপনি টের পাবেন না, আপনার মনে হবে আপনি হলিউডে বলিউডে আছেন, নাটক সিনেমা মুভি মেকিং কোনো কিছু দেখলে আপনার মনে হবে না যে আপনি একটা মুসলিম অধ্যুষিত দেশে আছেন, মনে হবে আপনি নিজ ভূমে পরবাসী, আপনি আমেরিকায় আছেন বা আপনি ওয়েস্টে আছেন বা আপনি ভারতে আছেন। তো জায়গা তো সব কিছু মিলে এরকম একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই গিভেন সার্কামস্টান্সেসে এই মুভি নামছে, এবং যেটা বললাম যে এই মুভি এখন নামতে পারছে আপনার, এই এই যে এখন এন্টি ইসলাম রেটোরিকের মুভি মুক্তি পাচ্ছে কোনো ধরনের ঝামেলা ছাড়া। একটু অন্যভাবে মুভিটা বানাইলে কি এই দেশে এই মুভি মুক্তি পাইতো? পাইতো না। যদি দেখানো হইতো যে মুসলিম মানে কি জঙ্গি নাকি, বা আপনি ধরেন যে মুসলমানরা হইতেছে মনে করেন যে বরং বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে, এরকম করে যদি একটা মুভি দেখানো হইতো যে মুসলিম বিভিন্ন গোষ্ঠী রাষ্ট্রের অন্যায় সমালোচনা করে প্রতিবাদ করে, এরকম একটা মুভি মুক্তি বানাইলে কি মুক্তি পাইতো? আরে কত আগে সরকার খেলে দিত সেই মুভিকে, তার মানে সরকার ওইটার সাথে একমত না, কিন্তু এটা মুক্তি পাচ্ছে কেন, তার মানে সরকার এটার সাথে একমত। এই অ্যান্টাই মুসলিম রেটোরিক এভাবে উপস্থাপন করা হচ্ছে মিথ্যাভাবে, ভারতীয় প্রোপাগান্ডিস্টরা এখানে এইরকম মুভি ছাড়তেছে, এটা সেন্সর আটকাবে না, কারণ সরকার এটা নিয়ে কোনো আপত্তি নাই। সো এই সরকারের আমলে আশ্রয় প্রশ্রয় এরা ফুলে ফেপে ওঠে, এটা তো না জানার কিছু না। ট্রাম্পের আমলে যেরকম আমেরিকাতে হইতেছে অ্যান্টাই মানে রেসিস্ট সুপ্রিমিসিস্টগুলা, হোয়াইট সুপ্রিমিসিস্টগুলা মাথা চাড়া দেয়, ভারতে যেরকম হইতেছে বিজেপির আমলে গুরু পার্টিগুলো মাথা চাড়া দেয়, বাংলাদেশে আওয়ামী লীগের আমলে এই পার্টিগুলো মাথা চাড়া দেয়, এই টাইপের মুভি মুক্তি পাবে, সেন্সর বোর্ডে আটকাবে না, কিন্তু আপনি এই রেটোরিকের উল্টো রেটোরিকের একটা মুভি বানাইলে কিন্তু আটকা পড়ে যাবে, রাইট? যে গতকালকে আলোচনা করছি যে মুভিতে দেখানো হয়েছে যে পুলিশ মানুষকে নির্যাতন করতেছে, এই কারণে পুলিশ এসে অভিনেতা এবং পরিচালককে ধরে নিয়ে গেছে, কেন, কারণ এটা পুলিশের মানহানি হচ্ছে। সো ওইগুলো করে পার পাবেন না, এটা করে এটা পার পাচ্ছে, তার মানে সরকারের এই রেটোরিকের সাথে কোনো আপত্তি নেই, বরং সরকার এগুলোর সাথে আছে, এবং এদের এই সরকারি আশ্রয় প্রশ্রয় পায় দেখি তো এই টিপের বানানোর প্রচার করার সাহস পায়, এটা জানে না যে কোনটা বানাইলে পার পাবো কোনটা বানাইলে পার পাবো না, কী টাইপের কথা থাকলে এই বাংলাদেশি মুভি মুক্তি পাবে না, এটা কি এরা জানে না, ঠিক আপনি জানেন না, আমরা সকলেই জানি। সো সকলেই আমরা বুঝতেছি যে এই সরকারের আমলে এই টাইপের মুভি এই টাইপের রেটোরিকের যথেষ্ট স্থান আছে, সো এই কারণে এটা হইতেছে। তো অ্যাগেন যেটা বললাম যে যারা বানাইছে তারা অ্যান্টাই মুসলিম সেন্টিমেন্ট প্রচার প্রচারণা করার উদ্দেশ্যে বানাইছে বলে আমি মনে করি না, আমি মনে করি সিম্পলি গাধার দল হচ্ছে কপি পেস্ট মারছে বলিউড হলিউডকে, এবং বলিউড হলিউডের কপি পেস্ট মারতে গেলে 90% মুসলিমের দেশে যে এটা খাটে না এই রেটোরিক, একটু চিন্তা করার ওদের সময় নেই বা একটু বদার করার ওদের সময় নেই আর কি, প্রয়োজন মনে করে না, এদেরকে দেখাইতে হবে আর হলিউড জায়গা। সো সেটা যেটা হয়েছে বলে আমি বিশ্বাস করি। আরেকটা ব্যাপার লাস্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে দেখানো হয় জয় বাংলা বঙ্গবন্ধুর দেশে ১৬ কোটি মানুষই হচ্ছে একেবারে এক একজন কমান্ডো, এবং বঙ্গবন্ধু সোনার বাংলা, সোনার বাংলা টার্মটা কিন্তু বঙ্গবন্ধুর সাথে অ্যাসোসিয়েটেড, তো সোনার বাংলায় এইগুলাকে বরদাস্ত করা হবে না। এসে বঙ্গবন্ধুর বাংলাদেশে ১৬ কোটি জনগণ আর ১৬ কোটি কমান্ডার, তোর মতন কিছু দেশদ্রোহী আমাদের সোনার বাংলা কিছুই করতে পারবে না। জয় বাংলা। সব কিছুর মধ্যে বঙ্গবন্ধু ভরে দিতে হবে, সব কিছুর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ভরে দিতে হবে। সো এগুলো ভরছে, এগুলো ভরেই তো এখন মুভি মুক্তি পাচ্ছে, রাইট? এটার বলে টোটালিটেরিয়ানিজম, টোটালিটেরিয়ানিজম হচ্ছে টোটালি এমন কোনো অ্যাসপেক্ট বাদ না, একটা রাষ্ট্রের সব কিছুকে রাষ্ট্র কব্জা করে না এরকম। সো টোটালি হইতেছে সরকার, এই রাষ্ট্র হইতেছে, এই চেতনা হয়েছে কব্জা করে ফেলছে সব কিছুকে, যেই কারণে এখন মুভির মধ্যেও জয় বাংলা, সোনার বাংলা, বঙ্গবন্ধু, মানে এমনিতে তো কান পচে গেছে দেখতে দেখতে, সবখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু চলতে চলতে মানুষ এমনিতে একটু বিরক্ত হয়ে গেছে, এখন মুভি দেখতে ঢুকছে ঢুকে ওইখানেও দেখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সো এটাকে বলা হয় টোটালিটেরিয়ানিজম, কোনো কিছু বাদ যাবে না, মুভি বানানো নাটক বানানো বাদ দিলে ওইটার মধ্যে খুবই ফিল্টার্ড হয়ে এটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে পাদের গন্ধটা একমত কিনা এটা বুঝে বের হয়ে আসতে হবে না, লাসা যাবে না। সো এটার বলে টোটালিটেরিয়ানিজম, যেটার ছাপ মুভিতেও দেখতে পাচ্ছি, এইভাবে এইগুলোই চলবে,
এরকমই হয়ে যাবে দেশ। একটু মাত্র 10 বছর গেল, 20 বছর পার হলে তখন আরও টের পাবেন যে কাকে বলে টোটালিটেরিয়ানিজম। সো সেটা আলোচনা করতে চাইলাম মুভির ভিতরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু চলতেছে। আর মুভির মেকিং নিয়ে, মেকিং এর নিয়ে যদি কথা বলি, অনেক শোন মেকিং তো অবশ্যই ভালো হয়েছে, বেটার হয়েছে। আর সমস্যা হয়েছে আমাদের তো, আমাদের বার স্ট্যান্ডার্ড এত নিচে যে একটু যদি একটু প্রেজেন্টেবল হইলে আমরা এমন একটা ভাব করি আমরা হলিউডকে পেছনে ফেলে চলে যাচ্ছি। এটার এটার তো 10-10 হওয়া উচিত IMDb রেটিং। সো এটা হচ্ছে একটা বিপদ, বাংলাদেশে এত মানে আন্ডার কোয়ালিটি সাপার কাজকর্ম হয়, একটু প্রেজেন্টেবল কিছু হইলে আমাদের উত্তেজনায় আর টেকা যায় না। সো হ্যাঁ, এটা যেটা বানাইছে ভালো, কম্পেয়ারেবল কম্পেয়ারেবল যেটা করতে চাইছে ওরা বলিউড হলিউডকে কপি করতে চাইছে ওইটা এক্সিকিউট করতে পারছে, ডিসেন্টভাবে পারছে। সো জুট্টু ট্রেলার দেখে মনে হয়েছে দে ডিড এ গুড জব। ওই অতি উত্তেজিত হয়ে 10-10 দেওয়ার কোনো ব্যাপার নেই, যদিও বাংলাদেশে 10-10 দিবে, প্রচণ্ড দুর্দান্ত কাজ হয়েছে। সো যাক, সেটাই বললাম আর কি। আর যেটা নিয়ে বিতর্ক সমালোচনা হচ্ছে সেটার মধ্যে ম্যাটেরিয়াল আছে বলে আমি মনে করি, আলোচনা যেটা করলাম। এবং পরিচালকরা কোনো উদ্দেশ্যমূলকভাবে বানাইছে কি না, আই ডোন্ট থিঙ্ক সো। সিম্পলি হলিউড বলিউডকে কপি পেস্ট মারতে গেছে স্টুপিডের দল, এবং সেটাই বেশ ভালোভাবে এক্সিকিউট করতে পারছে। আর হচ্ছে যে এই যে মুভির মধ্যে এগুলো দেখানো এবং বাংলাদেশে বসে এগুলো দেখানো দেখায় পার পাওয়া, এটা একটা দুঃখজনক বাস্তবতা নির্দেশ করে।